এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সংসদে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বিল পেশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভাকে প্রদেশ মহিলা মোর্চার অভিনন্দন। বুধবার সাংবাদিক সম্মেলনে অভিনন্দন জানিয়ে প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন প্রদেশ নেতৃত্ব সহ কর্মীরা। সংসদে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নারী শক্তি বন্ধন নামে মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়। গণেশ চতুর্থীর দিন তা পেশ করা হয়। বিলটি ইতিহাসে অমর হয়ে থাকবে। নারী শক্তি উদ্ধারে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্ত। আশা করা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের বাস্তবায়ন হবে, অর্থাৎ সংসদে 33% 181 মহিলা সাংসদকে পাওয়া যাবে। এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বলেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভাপতি ঝর্ণাতে বর্মন। গতকাল 19 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থী শুভ দিনে শুভ লগ্নে সংসদে মহিলাদের 33% আসন সংরক্ষণ বিল পেশ করেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিলের নাম নারী শক্তি বন্ধন। এই দিনটি ইতিহাসে অমর হয়ে থাকে। 2024 লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং আমরা লোকসভায় 33% অর্থাৎ 181 জন মহিলা সাংসদকে আমরা পাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম। এদিন এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার প্রভারী পাপিয়া দত্ত, সাধারণ সম্পাদিক অর্চনা ভট্টাচার্য ও মিডিয়া ইনচার্জ জামিল সাহা। এই সাংবাদিক সম্মেলনের পর ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সদস্যরা একে অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখও করেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।